ট্রাম শব্দটা শুনলেই মনে পড়ে যায় সেই পুরনো কলকাতার এক টুকরো ছবি, বেশ নস্টালজিক ব্যাপার। আর সেই ট্রামের মধ্যে বসে যদি বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারা যায়, যদি সেখানে বসে খাবার খাওয়া যায়, হ্যাঁ ঠিক সেটাই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউটাউনে, এখানে এই ট্রামের মধ্যেই বসে খাবার ব্যবস্থা করা হয়েছে। বলা যেতে পারে একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে একটা ট্রামের মধ্যে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ট্রাম যেখানে এখানে মধ্যে বসে মানুষ খাবার দাবার সব কিছু খেতে পারে। আমরা একটু ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো যে ঠিক কী কী রয়েছে এই ট্রামের ভেতরে। একদম একদম সেই পুরনো আমলের ট্রাম, সেই কাঠের চেয়ার, যে তবে পার্থক্য তার সামনে রয়েছে টেবিল যেখানে বসে দুজন বন্ধু অনায়াসে খেতে পারে বা অনায়াসে গল্প করতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এই ভাবনার পেছনে যিনি রয়েছেন তিনি, আমরা কথা বলবো তার সঙ্গে। নমস্কার। আচ্ছা, এই যে পরিকল্পনা, এটা কী ভেবে আপনার মাথায় এলো? অ্যাকচুয়ালি আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে পুরনো কলকাতা, ওল্ড কলকাতাটাকে সামনে নিয়ে আসা, কেন পুরনো কলকাতা ছাড়া নতুন কলকাতা ভাবা যায় না। সেই জন্য পুরনো সমস্ত কিছু, যেমন আমাদের এখানে দেখতে পাবেন যে ট্রামের মধ্যে সার্ভিস হয়, খাবার সার্ভিস হচ্ছে, আপনাদের ওইগুলো দেখতে পাবেন ওখানে কত সুন্দর ট্রাম রিক্সা নিয়ে যাচ্ছে, ঠেলা রিক্সা যেগুলো হয়, সেই পুরনো কনসেপ্টটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে অনেক রকম খাবারও পাওয়া যায়, সেগুলো সম্বন্ধেও কিন্তু আমরা জেনে নেবো ওনার কাছ থেকে। আচ্ছা, কী কী খাবার পাওয়া যায় এখানে? ধরুন স্ট্রিট ফুডের মধ্যে নানা জায়গায় যে স্ট্রিট ফুড বিখ্যাত সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেমন নানা টাইপ অফ চাট, যেমন পাপড়ি চাট, আলু টিক্কি চাট, আপনার ঘুগনি চাট, তারপরে মোগলাই পরোটা, ডিফারেন্স টাইপ অফ রোলস, তারপর পাও ভাজি, ছোলে বাটুরে, চাইনিজের চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সমস্ত খাবার এখানে আপনি পেয়ে যাবেন এবং খুব কম রেঞ্জের মধ্যে। স্পেশালি খাবারের জন্য প্লাস এই অ্যাম্বিয়েন্স, এত সুন্দর অ্যাম্বিয়েন্সের জন্য গেস্টটা খুব এখানে আসছে এবং অ্যাট্রাকশন হচ্ছে। আর যারা আসছে তারা কতটা স্যাটিসফাই হচ্ছে? খুব স্যাটিসফাইড হচ্ছে তারা, তো খুব মানে আমরা এক ফিডব্যাক ফর্ম নিই, তো ওই ফর্মে ওরা প্রত্যেকেই লিখে যায় কি অ্যাম্বিয়েন্স এবং ফুড কোয়ালিটি ভেরি গুড। একদমই এখানকার ফুড কোয়ালিটি, এখানকার অ্যাম্বিয়েন্স সবটাই কিন্তু একটু আলাদা, কারণ ট্রাম শব্দটাই তো আলাদা, ট্রাম বিষয়টাই তো আলাদা। অরিন্দম ভট্টাচার্য, কলকাতা, আজ তক। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।